আসসালামু আলাইকুম আমি বর্তমানে রয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাট রংপুরে এখানে নানান রকম পরিচিত অপরিচিত মশলা ফসল অত্যন্ত সফলভাবে চাষ হয়েছে চলুন এই মশলা ফসল সম্পর্কে জেনে আসি এতে করে আমরা যেমন নতুন নতুন কিছু মশলা ফসল সম্পর্কে জানতে পারবো সেই সঙ্গে আমাদের যে সকল চাষি আমরা ছাদ বাগানে হোক অথবা মাঠ ফসলে বাণিজ্যিক আকারেই হোক আমরা নতুন নতুন ফসল করতে আগ্রহী অথবা

যারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই ফলন চলে আসে এবং এটি বছরে পাঁচ থেকে ছয় বার হারভেস্ট করা সম্ভব চিপ হতে পারে পেঁয়াজের বিকল্প হিসেবে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনাময় ফসল এই ফসলটির নাম বাড়ি ফিরেঙ্গি এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ ছয় বছর গবেষণা করে এই জাতটি আবিষ্কার করেছেন ফিরেঙ্গি বীজ অনেকটা মেথির মতো এর পাতা ও বীজ উভয়ই মেথির মতো ব্যবহার করা হয় তবে আমাদের দেশে এর পট সহ ফরনের মশলা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটি ভারতবর্ষের মেথি নামে পরিচিত যেখানে এর পাতা শুকিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে এটি বাণিজ্যিকভাবে চাষ করা হয় এছাড়াও ফিরেঙ্গির বীজ নানা প্রকার তরকারি আচার চাটনি ইত্যাদি স্বাদ ও সুগন্ধ বাড়াতে বেশ উপযোগী ফিরেঙ্গি রয়েছে যথেষ্ট ঔষধি গোড়াগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিরেঙ্গির বাণিজ্যিক চাষাবাদ হয়নি তবে এটি রয়েছে ব্যাপক সম্ভাবনা কালো জিরাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমাদের দেশে অনেক আগের থেকে একটি জনপ্রিয় মশলা হলো কালো জিরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই হাজার সালে উদ্ভাবন করেছে বাড়ি কালো জিরা এক যেটি প্রচুর রোদ পরে এমন যে কোনো সমতল মাটিতেই চাষ উপযোগী কিন্তু বেলে বেলেদোয়াশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয় এটি অগ্রহণের শেষ দিকে লাগানো যায় তবে বৃষ্টির সম্ভাবনা থাকলে পৌষের প্রথমের দিকে লাগানো ভালো বাড়ি কালো জিরা একের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন বাড়ি মেথি দুই এটি রবি মৌসুমে চাষ করা হয় যার জীবনকাল একশো দশ থেকে একশো বিশ দিন যে কোনো মাটিতে বাড়ি মেথি দুই সফলভাবে চাষ করা সম্ভব তবে পলিদুয়াশ থেকে দোয়াশ মাটিতে এর ফলন সবচেয়ে বেশি হয় এটিতে মারাত্মক কোনো রোগ এবং পোকার আক্রমণ পরিলক্ষিত হয় না বাড়ি মেথি দুই হেক্টর প্রতি আঠারোশো থেকে একুশশো কেজি ফলন দিতে সক্ষম এটি সিম পরিবারের অন্তর্গত হয় এটি চাষে মাটিতে নাইট্রোজেন সংযুক্ত হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় জাউন জাউন বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ দেখতে অনেকটা গাছের মতো এর শাখা পোশাকা ও পাতা রয়েছে পাতা কোমল লোমযুক্ত এবং এতে সাদা রঙের ছোট ছোট ফুল হয় ফল ছোট গোলাকার তীব্র গন্ধ ও ঝাঁঝালো স্বাদযুক্ত দেখতে অনেকটা রাধুনী বীজের মতো জাউনের বীজেই মশলা হিসেবে ব্যবহৃত হয় ঔষধ তরিতে জাউনের রয়েছে যথেষ্ট ব্যবহার জাউনকে পুষ্টিকর হিসেবেও গণ্য করা হয় ইহা খাদ্যদ্রব্যকে সুগন্ধি করে এছাড়াও পেটের ব্যাথা কলেরা হিস্টেরিয়া প্রভৃতি রোগের চিকিৎসায় জামন ব্যবহৃত হয় জাউনের তেল অত্যন্ত উপকারী জাউন যকৃত ও পাকস্থলীর শক্তি বাড়ায় ক্ষুদা ও হজম শক্তি বৃদ্ধি করে পাকস্থলীর ব্যথা কমায় এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করে জাউনের শিকড়ে মুক্তবর্ধক ও বায়ু গুণাগুণ রয়েছে মোহরি এটি যেমন পাঁচফোরণের মশলা হিসেবে ব্যবহৃত হয় তেমনি পান মশলা হিসেবে এর রয়েছে যথেষ্ট ব্যবহার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়িমোহরি এক ও বাড়িমোহরি দুই নামে দুটি মোহরি জাত উদ্ভাবন করেছে যেটি বাংলাদেশের যে কোনো স্থানে অক্টোবর এবং নভেম্বর মাসে বীজ বোপন করে খুব সহজেই চাষ করা যায় পাঁচফোরণের একটি অন্যতম উপাদান হলো রাঁধুনি রাঁধুনি বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ ধনিয়ার পাতার মতো রাঁধুনির পাতার কিনারা খণ্ডিত রাঁধুনির পাতা খুবই পুষ্টিকর এতে যথেষ্ট পরিমাণ ভিটামিন পাওয়া যায় রাঁধুনি বীজ ছোট ও সুগন্ধি রাঁধুনি বীজ বাত রোগের উপকারী এছাড়া এতে উত্তেজক ও বলবর্ধক গুণ রয়েছে হাঁপানি ও যকৃতের বিভিন্ন সমস্যায় রাধুনি ব্যবহৃত হয় রাঁধুনির বীজ স্নায়ু উত্তেজনা কমায় এছাড়াও নিদ্রা আকর্ষক হিসেবে রাধুনি ব্যবহার করা হয় কথা হয়েছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ বিকাশ সরকার স্যারের সঙ্গে তিনি এ সকল মশলা জাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি এবং বিভিন্ন দিক খুঁটি সকল বিষয় আমাদের সঙ্গে আলোচনা করেছে সেই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং কৃষিবন্ধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনার নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম